রাজ্যের বিভিন্ন প্রান্তর লগতে যোরহাট জেলার উপকণ্ঠর উত্তর পশ্চিম যোরহাট দ গায়নগাঁওর রঙ্গমঞ্চত বৃহস্পতিবারে মহিলা সমিতির উদ্যোগত উলহ মালহরে পালন করা হয় ভেকুলি বিয়া। শালি ধানৰ কঠিয়াৰ পৰাৰ সময়তে বৰুণ দেৱতা ৰুষ্ট হোৱাৰ বাবে পথাৰত মেলিছে চিৰাল ফাট, ফলত কৃষকে পাৰিব পৰা নাই কঠিয়া। মূৰে কপালে হাত দি দিক বিদিক হেৰুৱাইছে কৃষকে। উল্লেখযোগ্য যে উত্তৰ পশ্চিম যোৰহাট অঞ্চলটোৰ লগতে দ গায়নগাঁৱৰ 90% লোক কৃষিৰ লগত জড়িত। প্ৰতিজনেই কৃষিৰ জৰিয়তে পৰিয়াল পোহপাল দি আহিছে। কৃষির প্রয়োজনীয় পানির বাবে অঞ্চলটির খেতিয়কসকলে প্রায় প্রকৃতির উপরতেই নির্ভর করবলগিয়া হয়। শালি ধানের খেতে আরম্ভ করার সময় বরষুণ নহলে অঞ্চলটির কৃষকসকলে বিভিন্ন সময়ত ভেকুলি বিয়া আয়োজন করে, যার পরিপ্রেক্ষিত বরুণ দেবতাক সন্তুষ্ট করবলে দ গায়নগাঁওত এনেদরে ভেকুলি বিয়া পালন করে বরষুণের কামনায় নেদেখাজনের ওসর প্রার্থনা জানায়। আশা করা হয়েছে এই ভেকুলি বিয়ার পাছতেই সমগ্র রাজ্যর লগতে উত্তর পশ্চিম যোরহাটত ধারাষার বরষুণে কৃষকর মুখত হাঁহি বিৰিঙাবলৈ সক্ষম হব। প্রণব খেনচুয়ার সহযোগত প্রশান্ত গায়নের রিপোর্ট, নিউজ 9।